আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সুরা আলফুরকানের ফুরকানের কিছু আয়াত নিয়ে আলোচনা করব যা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সোভানুয়া তালা কতটা ক্ষমাশীল ও দয়াবান সুরা আলফুর কানের আটষট্টি নাম্বার আয়াতে বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর সোহানুয়াতার সাথে কাউকে শির করবে এবং অবৈধ খুন করবে ও ব্যভিচার করবে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে দ্বিগুণ শাস্তি এবং তারা সেই অবস্থাতেই চিরকাল থাকবে কিন্তু যারা তওবা করে ইমানের সাথে বিশ্বাস স্থাপন করে সৎকর্ম করবে আল্লাহ ওয়া তালা তাদের গুনাহকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেবেন আটষট্টি নম্বর আয়াতে এমন একজন ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে যে কিনা শিরক খুন ও ব্যবিচারে একসাথে লিপ্ত হয়েছে আশা করি আপনাদের অবস্থা এমনটি হয়নি আর যদি হয়েও থাকে তাহলে আপনারা যদি তবা করে ইমানের সাথে বিশ্বাস স্থাপন করে ভালো কাজ করা শুরু করেন আল্লাহ তাআলা তাদের তাহলে আপনাদেরকে তো ক্ষমা করবেনি তার সাথে আপনাদের পূর্ববর্তী গুনাহগুলোকে সব দিয়ে পরিবর্তন করে দেবেন কারণ আল্লাহ ওয়া তাআলা হল পরম দয়ালু ও অসীম ক্ষমাশীল ধন্যবাদ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ